আসসালামু আলাইকুম ভাইয়ারা, বন্ধুরা, আপুরা, মা বোনেরা, তোমরা সবাই ভালো আছো? দোয়া করি ভালো থাকো। সো যারা প্রবাসীতে আছে, দেশে আছে, সবাইকেই আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আশা করি আমার সালামটা গ্রহণ করবেন। তো যারা প্রবাসীতে আছেন তাদেরকে আর কি বলবো, তারা তো ঠিক জানেন প্রবাসী কী কষ্ট। ঠিক আছে, তারপর ছেলেরা আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু মেয়েদের জীবন যে অনেক কষ্টের তা বলার মতো না। ঠিক আছে, কারাগারের জীবনটা কাটিয়ে দিলাম পাঁচটা বছর ধরে, এখানে 2 বছর, 7 বছর হয়ে যাবে প্রায়। তো আজকে এমন আমার শরীরটা বেশি একটা ভালো না। ঠিক আছে, চেহারা দেখেই বুঝতে পারবেন আজকে শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, মন চাইছিল যে রুমে এসে কতক্ষণ শুয়ে থাকি, কিন্তু পারলাম না। ঠিক আছে, কাজ করেই আসতে হলো, কিছুই করার নেই, নসিব। জানি না এই কষ্ট কখনো দূর হবে কি না, এই খাটনি কখনো শরীর থেকে চলে যাবে কি না। ঠিক আছে, আর এমন ভাগ্য, ঠিক আছে, মানে কোনো একটা ভালো মানুষের দেখাও পাচ্ছি না যে নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে আমাদের নতুন মেয়েদেরকে। ঠিক আছে, সেরকম আসাও পাই না আর কি, সব দিক দিয়েই খারাপ। ঠিক আছে, তা বলার মতো না। তো যাক, কিছুই বলার নাই। ঠিক আছে, কি বলবো, বললে বা যে চোখতে পানি আসে, অঝোর করে পানি আসে। ঠিক আছে, এখানে কোনো কিছুতে শান্তি নেই, শুধু শান্তি লাগতো যদি মারা যেতাম তাহলেও ভালো হতো। ঠিক আছে, এরকম তুলে তুলে মারা যাওয়া থেকে এক ছুটে মারা যেতাম তাও ভালো হতো, তা মনের বলে দিতে পারতাম যে না, দুনিয়া থেকে চলে আসি। ঠিক আছে, যেতে পারি না মা বাবার জন্য, ভাই বোনের জন্য, বেশি ভালোবাসি তো এর কারণে। কারণ আজকে একটা ছেলে দুইটা ছেলে যা না করে বাবা মার জন্য, আমরা মেয়ে হয়ে আজকে তাই করতেছি। আমরা আসি দেখি, আমাদের মধ্যে আসি দেখেই বাবা মা চলতে পারতেছে, খাইতে পারতেছে, ঠিক আছে, ভালো পোশাক আশাক কিনতে পারতেছে, শুধু আমাদের জন্য। নিজের বোঝটা কখনো বুঝলাম না। ঠিক আছে, তারপরে মন পাওয়া যায়, তারপরও ঠিক আছে, ভাই বোন আঘাত দিয়ে কথা বলে, ভাই বোন মন দেখো মনের ভিতরে আঘাত দিয়ে কথা বলে যে ভাই বোন নিজের হাতে পাইলে বড় করছি। ঠিক আছে, বিদেশে সেরে সংসার জীবন ছেড়ে দিয়ে, সন্তান জীবন ছেড়ে দিয়ে, ঠিক আছে, ভাই বাবা মা ভাই বোনের মুখের দিকে চায়, এই যে কষ্ট করতেছে, কিন্তু ভাই বোন বোঝে না। তাদের পাখনা বড় হয়ে গেলে, ঠিক আছে, ধারা দিলেই তারা সেই বোন বোনকে মনে করে না। ঠিক আছে, তো যাক, কিছুই করার নেই, ভাগ্যে ছিল এই কারণে এরকম হয়েছে, তাছাড়া কিছুই না। ভালোবাসাটা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, সেটা নিয়ে হয়নি, তো কোনো আফসোস করি না। তো যাক, ঠিক আছে, যতটুকু কাজের ফাঁকে তো আপনাদের সাথে কথা বলতে পারি না, অনেক রাত হয়েছে, ফ্রেশও হয়নি। ঠিক আছে, ফ্রেশ না হয়ে আপনাদের সাথে কথা বলতেছি, মনের কথা শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সবই করবেন। ঠিক আছে, আমরা খুশি হব, বলো শিলা পাবো। তো যাক, আমার এখন বড় আপু, ঠিক আছে, একটা আমার বড় বোন থেকেও, ঠিক আছে, আমার কোনো বড় বোন নেই, আমি বড় বোন, ঠিক আছে, আমার রক্তের বোনের থেকে আছে আমার অনেক আপন বোন। ঠিক আছে, একটা জিনিস খাইলেও আমরা দেয়া খাই। ঠিক আছে, কষ্ট করলে একসাথে কষ্ট করি, না খা থাকলে একসাথে না খা থাকি, ঝগড়া করলে মেয়ের সাথে একসাথে ঝগড়া করি, এরকমটা মিল, পেটের মায়ের বোনের মনে হয় এতটা মিল থাকে না। ঠিক আছে, দোয়া করো আমাদের জন্য। ঠিক আছে, আমরা প্রবাসী জীবনে আসছি, আমি তো চলে যাবো, জানি না তোমাদের কি হয়, অনেক কষ্ট হয়। দেশে যাওয়ার জন্য সবার সাথে যোগাযোগ রাখতে পারি, আমার বাড়িতে জিনিস আমার অ্যাপও আসে, আমি যেন তাদের বাড়িতে যাই। এই যে এখন যে ঘনিষ্ঠতা চলতেছে, এই ঘনিষ্ঠতা যেন মরা কোন থাকে, যে যেখানে থাকে না কেন। ঠিক আছে, তো যাক, দোয়া করবেন আমাদের জন্য। তো আমাদের আমার বরাবর সাথে কথা বলেন। ঠিক আছে, সবার মনে পরের ভিডিওতে কম বেশি, ঠিক আছে, এটাই তাছাড়া কষ্ট মনে করেন আগে সুমাদে ভাড়া। ঠিক আছে, এই জীবন তাই এই খালি হারে দাও, আমি আমার দাও আমার আমি 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 আই লাভ ইউ টু, তোমাদের জন্য রয়েছে।